وما نقموا

ولهم ولهم عذاب الحريق <أه> إن لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنه الكافر او كما قال النبي عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد ملغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. امرا محبط الشنجي امرا كيس الشمعي الله النامير زكي لا اله الا الله لا اله الا الله لا اله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله. بازر مَازِرْ غَيْرُ اللَّهِ أَصِيَّشُودُ إِكَالَ اللَّهِ لا إله إلا الله. لا إله لا اله الا الله أكشر مالك جي الله موتر مالك شي الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله রে আমার আমরা যে এই জাগার মধ্যে আল্লাহর নামের জিকির করতেছি বিশ্ব নবী বলেছেন দুনিয়ার মধ্যে দুনিয়ার সমস্ত ময়লা জিনিসকে পরিষ্কার করার জন্য বিভিন্ন প্রকারের সাবান আছে পাউডার আছে কিন্তু আপনার دین অন্তরকে পরিষ্কার করার মতো কোন পাউডার নাই সাবান নাই আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিয়েছেন তোমার দিলকে যদি তুমি পরিষ্কার করতে চাও নবাদের মাহফিলে তুমি চলিয়া যাও ওই জায়গার মধ্যে আল্লাহ এবং নবীর কথা শুনবে আল্লাহর নামের জিকির যখন তুমি শুরু করে দেবে বিশ্ব নবী বলেছেন তোমার অন্তর যখন জিকির নামের আল্লাহর নামের জিকির তুমি শুরু করে দিবে ওই অন্তরের মধ্যে জিকিরের সাবানে এমন অবস্থা হবে আল্লাহর নামের ওসিলায় এমন অবস্থা হবে অন্তরের মধ্যে যত গুনাহের মহিলা আছে লাই লাই আল্লাহর জিকিরের দ্বারা যেমন যখন তোমার অন্তরের মধ্যে জিকিরের জরপ লাগাই দিবে তোমার অন্তর এই অটোমেটিক পরিষ্কার হইতে থাকবে অটোমেটিক যখন আপনার আমার অন্তর আল্লাহর নামের জিকিরের কারণে পরিষ্কার হয় শুধু তাই নয় যখন আপনি আমি অন্তরের মধ্যে জিকিরের জরব লাগে জিকির করি আল্লাহর নামের তাজবি পরি কোরআন তেলাওয়াত করি ওয়াজমা ফিলে আসি ওই জিকির করার কারণে বিশ্বনবী বলেন যখন জমিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য এক একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্য যে ব্যক্তি জিকির করবে কোরআন তেলাও করবে তসবি তালিল এবং নামাজ রোজা যা কিছু করে না কেন ওই জিকির যখন সে শুরু করে দিবে লাই লাই লাল্লার জিকির দ্বারা যখন কলবে মারা মারতে থাকবে একদিকে কলব পরিষ্কার হবে অন্যদিকে লাই লাই লাল্লা যে ব্যক্তি পড়েছে ওই কালিমা ওই জিকির করনে ওয়ার আর কালিমাগুলি আল্লাহ আরসের কুটির মধ্যে কি আর লাগবে আল্লাহ আরসের খুটি কাঁপতে থাকবে ওই সময় আল্লাহ আড়সকে আরসের কুটিকে জিজ্ঞাসা করবেন রা আরসের কুটি তুমি কেন কাঁপতেছো তুমি কেন নড়তেছো আর শের কুটি বলবে মৌলা নবাদের জমিনের ভিতরে তোমার বন্দারা তোমার নামের তাজবি পড়তেছে জিকির করতেছে গুনামাফের জন্য তারা তোমার নাম নিতেছে এখনো তাদের গুনামাফ হয় নাই এজন্য আমি কাঁপতেছি আল্লাহ বলবেন রে আর শের কুটি রে আর কুটি তুমি যাও আর তুমি সাক্ষী থাকো যারা আমার নামের জিকির করেছে গুনা মাফ করার জন্য অন্তরকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম ইমানদার তোমরা হইলা এক ইমবে ইমান হইলো আলাদা ঠিক কিনা বলেন ইমানদার হইল আসল বেঈমান হইল মিথ্যাবাদী এজন্য আল্লাহ পাক বলেন যারা করছে আনছেন, আমল করবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানাইয়া দিব ঠিক না বলেন এজন্য আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সুরার মধ্যে আল্লাহ পাক মুসলমানের দূর দিনে কি করতে হবে আল্লাহ এই সুরা নাজিল করিয়া আমাদেরকে জানাইয়া দিছেন বলেন আলহামদুলিল্লাহ যদি আজকে আমি বিপদে পড়ি আর একজন মুসলমান পৃথিবীতে তাকালীন বা একটা রাষ্ট্রের মধ্যে একটা এলাকার মধ্যে তাকাকালীন যদি ওই মুসলমানটা বিপদে পড়ে যায় তার তখন সময় করণ কি আমাদের জানা দরকার কিনা হ্যাঁ এই জন্য এই বুরুজের ঘটনাটা আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহ মস্ত উইশরিবের মত আনছেন আল্লাহ সুরায় বুরুজের মধ্যে বলতেছেন ওয়াসসামা ইযাatil বুরুজ বলেন আমি গ্রহ নক্ষত্র শপথ অর্থাৎ কসম কে বলতেছি প্রতিশ্রুতি দিনের কসম আল্লাহ গ্রহ নক্ষত্রের কসম বড় বড় নক্ষত্রের কসম করেছে প্রতিদান প্রতিশ্রুতি দিনের কসম করেছে ওয়াশা হি ওয়া যেদিন সবাই উপস্থিত হইবে এবং যথায় উপস্থিত হবে আল্লাহ পাক বলছেন আসমান এবং নক্ষত্রের কসম প্রতিশ্রুতি দিনের কসম উপস্থিত যারা হবে যে জায়গায় উপস্থিত হবে এটার কসম করে বলতেছেন অর্থাৎ গর্ত অভিশপ্ত গর্তওয়ালা আল্লাহ রিজাতিল ওয়াকুদ যারা আগুনের ইন্ধন দিয়েছে অগ্নিকুণ্ড করেছে যারা অগ্নিকে প্রজ্বলিত করেছে গর্তের ভিতরে এই জায়গার মধ্যে তারা বসছে যে জায়গায় আগুন জ্বালাইছে আগুনের পারের মধ্যে তারা বসছে আগুন কিভাবে জ্বলতেছে এইগুলি দর্শন করার জন্য দেখার জন্য وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد যারা কি করেছে আগুন জ্বালাইয়া তারা দেখতে দেখতেছে বৈশা কি কেন আগুন জ্বালাইছে বলে অগ্নিকুণ্ডে মমিন পুরুষ এবং মমিন নারীদেরকে ফলাইছে। সুম্মা লাম তুবু বলে যারা অগ্নিকুণ্ডের ভিতরে মমিন পুরুষ মমিন নারীদেরকে জ্বালাইতেছে আর জ্বালানোর পরে যারা তবা করে নাই আল্লাহ বলেন এদের জন্য জাহান্নামুম আজাবুল হারি দহন যন্ত্রণাদায়ক

আসলে তো আল্লাহ পাক বলেন তাদের যে ইমানদার অবস্থা যে অগ্নিকুণ্ডে জ্বলতেছে এই নেকামলের বিনিময় জান্নাত তারা পেয়ে গেছে বলেন সুবহান এই ঘটনাটা যারা হয়েছিল। এই বাসার নাম ছিল এটা শানে নজল বলতেছে এই সুরা নাজির হওয়ার প্রেক্ষাপট বুঝলেই আপনারা অর্থ সহজে বুঝতে পারবেন এই সুরার সানে নজিল হলো এক জালেম বাসা ছিল তার নাম ছিল ইউসুফ জুনাওয়াজ নামটা সুন্দর না খারাপ সুন্দর না খারাপ জোরে বলেন সুন্দর নাম না ইউসুফ জুনাওয়াজ বাসা বর্তমান তো আমরা সৌদি আরবের বাসার নাম সালমান সুন্দর নাম না কিন্তু সে আইন করছে সিনেমা হল দিছে আমেরিকার দায়িত্ব বানানোর জন্য আমেরিকার লোকের দায়িত্ব সিনেমা হল হইতেছে এরপরে কি গাড়ির ড্রাইভিং মহিলারা করবে এটার লাইসেন্স দিছে জানেন না জানেন খেলার মাঠে মহিলারা যাইতে পারবে এইভাবে মহিলাদেরকে ঘর থেকে সাল সালমানে বার করছে এ তো মুসলমানরা রাজা কি বলেন ঠিক কিনা আমরা সমস্ত পৃথিবীর ইমানি মার কাজ কাবা শরীফ যে কেন ওই কেন বৈশাই এই আইনগুলি করতেছে ঠিক কিনা বলেন আর তার বন্ধ হইল ইসরায়েল ইসরায়েলের আরেক নাজাম রাজার নাম হইল কি বিনিয়ামিন তার নাম কি বিনিয়ামিন নেতানিয়াহু ইস্রায়েলের রাজা নাম বর্তমান যে প্রেসিডেন্ট তো সালমানও সুন্দর বিনিয়ামিন নেতানিয়াহু সুন্দর নাম না এরা দুইজনই এভাবে আত্মিলায় আত্মলাইয়া ইয়েমেনের মরতেছে সিরিয়া মরতেছে বিভিন্ন জায়গায় মরতেছে মরতেছে কিনা ঠিক তে ইয়ুসুফ জনা অচক সুন্দর নাম সালমানও সুন্দর নাম বিনিয়ামিনও সুন্দর নাম ঠিক কিনা বলেন ইসুফ জুনাওয়াজ যেভাবে জালেম ছিল বর্তমানের সালমান এবং বিনিয়ামিন ইসরাইলের যে নেতা ইহুদি এবং আমরা সৌদি আরবের বাদশাহ সালমান এ ইজাতের জালিম মুসলমানের উপর চড়াও হয়েছে ঠিক কিনা বলে এজন্য বর্তমান অবস্থাতে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের অবস্থা এখন খুব দূর দিনে যাইতেছে আজকে প্রতিদিন কবর শুনি আমরা শুনলে পরে দেখা যায় কোথাও না কোথাও মুসলমানের লাশ এমন কোন দিন নাই এমন কোন রাত নাই মুসলমানের লাশের কবর আজকে আমরা পাই নাই এটা বর্তমানে একদিনও যায় নাই বলেন নাউজুবিল্লাহ এই দুর্দিনে এই দোষ সময় আমাদেরকে আল্লাহ পাক একটা মতি মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য জোরে শুনে বলে আল্লাহু আকবার জবান খুলে বলে আল্লাহু আকবার ইউসুফ জুনাওয়াস ওই বাদশা যখন তার দেশের ভিতরে কোন মুসলমানিত্ব রাখে নাই একজন পাদ্রী তার সাথে রাখছে সে বাসারে বিভিন্ন সামনের ভবিষ্যৎ জিন্দিগি কিভাবে চলতে হবে দিক নিদর্শন দেয় এইভাবে ইউসুফ আমার বাসার মন্ত্রী এবং অজিরেরা একজন অজির ছিল গণক ছিল ওই পাদ্রী ছিল সে তাকে সামনের জিন্দিক চলার ভবিষ্যৎ বানিয়ে দিত সে যখন একবারে বৃদ্ধ হয়ে গেছে এবার সে চলতে পারে না ওই সময় বলতেছে বাসা আমিও এই পৃথিবীতে সারা জীবন থাকতে পারবো না তুমিও থাকতে পারবো না তোমাকে আমি একটা পরামর্শ দিতেছি এই দেশের মধ্যে আমার পরে আমার আরেকজন লোক তোমাকে দিক নিদর্শনা দিয়ে চালানোর জন্য আমি যে মন্ত্রগুলি জানি আমি যে কাজগুলি জানি ওই কাজ এবং কথাগুলি একটা লোককে শিক্ষা দিতে হবে যে আমার মৃত্যুর পরে তোমার সঙ্গ লাভ করে তোমাকে দিক নিদর্শনা দিয়া পৃথিবীতে চালাইয়া দিবে এই কথা বলার পরে এবার চিন্তা করলো কত সুন্দর কথা এবার বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ঘোষণা দিয়ে দিল কিরম ছেলে হতে হবে তার গুণাগুণ কি হবে তার অবস্থান কি হবে তার লম্বা কি হবে যেমন মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীতে লোক নেয় নেয় নে না নেয় না তার একটা লেখাপড়ার একটা সার্টিফিকেট লাগে লাগে নি না লাগে না যোগ্যতা লাগে আবার যোগ্যতা হবে না মাফের ভিতরে পড়তে হবে কিনা বলেন আবার আরো বিভিন্ন সাইট থাকে ছয় মাস পর্যন্ত শূন্য ট্রেনিং এ নিয়ে ট্রেনিং দিবে যদি কষ্ট করে পারে তাকে চাকরিতে দিবে যদি কষ্টে না টিকতে পারে তাকে বাদ দিয়ে দিবে ঠিক কিনা বলেন এভাবে রাষ্ট্রের মধ্যে বিভিন্ন যুবক ছেলেদেরকে সে ডাকিয়ে আনলো আনিয়া বিভিন্ন ভাবে তাদেরকে প্রতিযোগিতা দিল মেধা পরীক্ষা বাংলাদেশ যদি আপনি যে কোনো সার্টিফিকেট অর্জন করেন লেখাপড়ার মাধ্যমে এরপর আপনাকে আবার পরীক্ষা দিতে হয় চাকরির জন্য ঠিক কিনা বলেন অনলাইনে আবেদন করার পরে পরীক্ষা দিতে হয় পরীক্ষা আবার মেধা তালিকা আসে ঠিক কিনা বলেন এইভাবে যখন মেধা তালিকার মধ্যে পশবাইকে যুবকদেরকে পরীক্ষা নিল পরীক্ষা নেওয়ার পরে দেখা যাইতেছে একটা মাত্র ছেলে তার আবার বাবা নাই সে তার মাকে নিয়ে তার জীবনযাপন করতেছে ওই ছেলেটাকে এমার বাসা এবং যে গণ সে বললো ওই ছেলেটা আমার কাজ চালায় যাইতে পারবে সে বিচক্ষণ সে পরীক্ষা ইন্টারভিউ বললো ঠিক আছে বা তার মাকে ডাকলে ডাকলো বলল তোমার ছেলে তোমাকে রুজি করে লাগবে না তারও আমি বেতন দিব তোমার খাওয়ানোর ব্যবস্থা করে দিবো সব রাজকীয় ভাবে তোমাদের ব্যবস্থা করা হবে বলে সত্য হলো আমার ছেলে তো আমার এই পাদ্রি যা শেখায় সব নিয়ে সব টাইম মধ্যে ক্লাস মধ্যে আসতে হবে টাইম মধ্যে আসতে হবে ঠিক মধ্যে পড়তে হবে সব কিছু এই পাদ্রি থেকে শিখতে হবে এই সত্য মানিয়া ছেলে এবং মা মানিয়া চলিয়া গেল এবার ছেলে ওই পাদ্রির কাছে প্রতিদিন রাজ দরবারে আসে আসিয়া পাদ্রির কাছ থেকে পাদ্রি যেগুলি জানে শিক্ষা সমস্ত কিছু শিক্ষা দিচ্ছে প্রতিদিন সকাল বেলা আসতেছে কিন্তু যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তার মধ্যে একটা মসজিদ মসজিদ যে জায়গার মধ্যে তখন খ্রিস্টান ছিল খাটি মুসলমান এখন না খ্রিস্টান হয়েছে তখন খ্রিস্টানরা ছিল মুসলমান ঈসা ধর্মের অবলম্বী আর ইহুদিরা আসছিল তখন বিধর্মী ঠিক কিনা বলে তখন দেখে একটা মসজিদের ভিতরে একজন হুজুর এই জায়গার মধ্যে ঈসা আলাইহিস সালামের انجিল কিতাব তেলাওয়াত করে এই তেলাওয়াত সুন্দর তেলাওয়াত শূন্য তার এমন মনের মধ্যে পরিবর্তন আসছে যদি মনে করেন সুন্দর তেলাওয়াত এই জায়গার মধ্যে মিশরের একজন কারি সাব আসে তাই বলেন তো সুন্দর তেলাওয়াত যদি করে আমি মনে হয় আট দশ বছর আগে বরনায় গেছিলাম যাওয়ার পরে বরনার ফারুক সাহাইসা দামাত বার কাতলা আলিয়া টেজ বসেন রাত্রে চারটার সময় এরা তো শেষ সাত্রী আসে চারটার সময় আসছেন আমি মাহফিল এই দিন ছিলাম ওই সময় মিশরের একজন অন্ধকারী কি অন্ধকারী মানুষ সারা রাত্রে ওয়া শূন্য এই বছর আবার মুফতি আমি নিশাম রহমতুল্লাহ আলহ গেছিলেন উনি রাত্রে দেড়টার দিকে বয়ান করিয়া বলছিলেন যে করুণার মাঠ এটা আমার কাছে লাগতে এটা ইস্তেমার মাঠের মতো শুভ তো রশিদুর রহমান ফারুক জামাত জামাদ বার্খ্যাত আলিয়া রাত্রে চারটার সময় যখন তিনি টেজের মাঝে গিয়া একটা চেয়ারের মধ্যে বসলেন আর ওই সময় মানুষ ক্লান্ত অনেক মানুষ ঘুমন্ত অবস্থায় মাফিলের মধ্যে ওই সময় বন্দ কারিসাপ কি মিশরের কারিসাফ কে বসায় দিল মিশরের কারিসাফ কী করলো প্রথমে উঠে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن

কোরআন তেলাও শুরু করে দিল সুন্দর তেলাওয়াতের কারণে যারা ঘুমন্ত অবস্থায় আউজবিল্লা বিসমিল্লা পড়ার সাথে সাথে বৈশা গেছে এরপরে যখন আর রহমান সুরা সুন্দর করে তেলাও শুরু করে দিচ্ছে একের পর এক একোন কোরআন সুন্দর করে তেলাও শুরু করে দিয়েছি আমি মাহফিলের প্যান্ডেলের ভিতরে সমস্ত দিকে লক্ষ্য করে দেখলাম একটা আল্লাহর কালামের আশেক একটা লোক গোমন্ত অবস্থায় নাই সবাই বৈসা বৈসা কোরআন তেলাওয়াত শুনতেছে আর অনেক মানুষের চোখ দিয়া জরনার মত পানি শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ এজন্য ওই ছেলেটা দেখতেছে আমি যে বাসার কাছে যে রাস্তা দিয়ে যাই এই রাস্তার মধ্যে একজন ওজোর এত সুন্দর করে এত সুন্দর করে ইঞ্জিল কিতাব তেলাওয়াত করে আমার তো বাসার দরবার যে পাত্রী শিক্ষা দে তরুণাং বরুণাং গাচ্ছা ময় এগুলি তো আমার ভালো লাগে না আমি যে এই যে মসজিদের ভিতরে ওজোরে তেলাওয়াত করে কত সুন্দর পড়া এই পড়া তুই আমি বাসার দরবারে দিয়ে করব একটু আমার মন চায় একটু কোরআন এই ইঞ্জিল কিতাবের তেলাও শোনার জন্য ওই ছেলে কি করলো মসজিদের ভিতরে ঢুকলো ইঞ্জিল কিতাবের তেলাও শোনার জন্য হুজুরের পিছনে দাঁড়াই গেল দশ মিনিট শুনল আবার বাসার দরবারে চলে গেল এইভাবে প্রতিদিন কিছু সময় লেটে যখন সে বাসার দরবারে যায় আর বাদ্রি বলে আরে ছেলে তুমি কেন দেরিতে আসো তোমার কারণ কি দেরিতে আসার সে কিছুই বলে না এইভাবে যত দিন যায় দিন যায় যত তত দিনই তার লেট হইতে তাকে দেরি হয় ক্লাসে সঠিক সময় আসে না এইভাবে কিছুদিন যাইতে যাইতে পাদ্রি বিরক্ত হইয়া বাসার কাছে বিচার দিল ছেলেটা তো ঠিক ক্লাস করে না ঠিক মতে আমার কাছে আসে না সময় মতে আসে না কাজী আপনি তার খোঁজ খবর নেন তার পিছনে ফিডিং করেন এবার কারণ ইহুদ খ্রিস্টানের কাজ হইল কোন জায়গায় কোরআন তালাওয়াত আছে কোন জায়গায় সঠিক ইসলাম আছে এইগুলি কিভাবে বন্ধ করা যায় এজন্য তাদের চব্বিশ ঘন্টার মাথা কামানো গোয়েন্দা আছে নি না নাই হ্যাঁ আজকে যে জায়গায় মাহফিল দিতেছে সবাই খুশি

فاتبعوا خطوات الشيطان إن বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না সে হইল তোমাদের প্রকাশ্যে শত্রু এখন আমাদের যে এই নবাদের সম্মেলনে চুনার ঘাটের সম্মিলনী হবিগঞ্জের বাইরে আমার ঘাটের বায়েরা আমার নবাদের সম্মেলনের বাইরে আমার এই জায়গায় যে আমরা আসছি এই জায়গায় আমরা বসে আছি তেলাওয়াত চলতেছে আল্লাহর কথা চলতেছে নবীর কথা চলতেছে এই চলার জন্য সবাই কিন্তু খুশি না সবাই কিন্তু খুশি না ঠিক না বলেন এক নম্বরে শয়তান খুশি দুই নম্বর হল যারা মুনাফিক তারাও খুশি না বলেন কারণ হলো আল্লাহ পাক বলেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফকাতু بعضهم اولیاء والبعضهم من بعد আল্লাহ বলেন মুনাফিক পুরুষ মুনাফিক নারী তারা একে অন্যের জন্য হইলো সহায়ক তারা একে সাহায্য তাদের কাজ হলো মরুন আবিল মুন কারি ওয়ার আনিল মারুফ তাদেরকে অসৎ কাজে মুনাফিক যারা তারা বলবে এই মাহফিলে গিয়ালাম নাই মানুষ বেশি নাই কাজে এই মাহফিলে যাওয়া যাবে না যদি ভাই আসতেন বিশ্বনবী বলেন যদি এই সমস্ত কোরআনের মাহফিলে আসেন তাহলে কি লাভ কি লাভ হবে জানেন রে ভাই বলে এই মাহফিলের মধ্যে দুনিয়াতে যদি স্বরাষ্ট্র প্রধানমন্ত্রী কোন জায়গায় আসে ওই জায়গার মধ্যে আর্মি পুলিশ মিডিয়ার রেপ দিয়ে পাহারাদার বানায়া দেয় ঠিক কিনা বলেন তারা পাহারা দেয় কিন্তু কোরআনের মাহফিল পাহারা দেওয়ার জন্য যেই মওলা গুণগান এই জায়গায় চলে ওই মৌলায় ফেরেশতাদের কি দিয়া আপনা মাকে আমাকে পাহারা দিতেছেন জোরে বলেন আল্লাহ আর বিষ্ণু বলেন ওই জায়গায় পাহারাদার পেরেস্তা শুধু নয় ওই জায়গার মধ্যে এমন অবস্থা হবে ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতের দরিয়ায় এমন ভাবে জুস মারে এমন ভাবে মারে বলে কাল বৈশাখী জোরের চাইতে আল্লাহর রহমত আপনি আমার উপর আরো বেশি বর্ষিত হইতে থাকে এজন্য মুনাফিক যারা তারা বলবে এই মাফিলে যাওয়া যাবে না এই মাফিলে গেলে কোনো লাভ হবে না এই মাফিলে বড় বক্তা আসে না তাই যদি হয় রে ভাই এই মাহপিলের বক্তা তো কাউকে গালি দেয় না ঠিক বলেন এই মাফিলের বক্তায় তো কোনোদিন কাউকে হিংসাও করে না এই মাফিলের পিলের বক্তায় তো কাউকে কোনো কটাক্ষ না কাজে রে ভাই এই জায়গার মধ্যেও যদি আপনি আসতে পারেন না তাহলে বোঝা গেল আপনার অবস্থা এমন অবস্থা বলে আপনি যদি বাড়িতে থাকেন তাও আজকের দিন সময় চলিয়া যাবে আজকের এই রাত্রে সময়টা চলিয়া যাবে আপনি যদি গণেশপুর বাজারে থাকেন তাহলে আপনার সময় চলিয়া যাবে আপনি যদি এই মাহফিলে আসেন তাহলে আপনার সময় চলিয়া যাবে কিন্তু আপনি আমি যারা এই মাহফিলের মধ্যে এসেছি এবং এই মাহফিলের মধ্যে বসে গেছি কামতের মাঠে যখন আপনি আমার আম হিসাব ছাড়া বিশ্ব বলেন চারটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আল্লাহর কোন বন্দা আমার কোন উম্মত বন্দাবান্দি আমার কোন উম্মতের নন নারী তার নিজ কদম থেকে নিজ জায়গা থেকে এক কদম সামনে আগাইতে পারবে না সামনে কাক দিতে পারবে না সামনে পা বাড়াইতে পারবে না কাজেই এক নম্বর হইল তোমার সারাটা জীবন কোন জায়গায় ব্যয় করেছ আজকে আপনি আমি যে এই জায়গায় বসছি এই যে এই সময়টা তো লেখা হইতেছে ঠিক কিনা বলেন আপনি আমার আমল নামায় উঠতেছে আপনি আমার আমল নামায় লেখা হইতেছে কামতের কঠিন ময়দানে যখন আপনি আমি ইয়ানসি আনসি বলবো তখন হয়তো এই নবাদের মাহফিলে রুসিলায় আজকের যে সময় দিয়েছেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জায়গায় তো খানারও ব্যবস্থা নাই এই জায়গায় টাকা পয়সারও ব্যবস্থা নাই এই জায়গায় গরু ছাগলও আনা হয় না এই জায়গায় বাবার দরবারের মতো কোনো কি সম্মরক সহ কিছুই কি কিছুই নাই আপনারা যারা আরسل একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নবীকে মুহব্বা নবীর মুহাব্বত লিয়া এই জায়গায় আসার কারণে বসার কারণে কি হয়েছে ভাই কামতের ময়দানে আপনাদের আমার 30 বছরের জিন্দিগি 40 বছরের জিন্দিগি 60 বছরের जिंदगी 50 বছরের जिंदगी 70 বছরের জিন্দগির হিসাবটা যখন টান দেওয়া হবে আল্লাহ যখন আপনি আমার আমলনামাকে আল্লাহ বাক বলেন কর কি বা আপনি আমার আমলনামা এই পৃথিবীতে যে যদি কেউ পরীক্ষা দেয় তাহলে যে পাশ করে তাকেও একটা সার্টিফিকেট দেওয়া হয় আর যে ফিল করে তাকেও সংবাদটা জানায় দেওয়া হয় ঠিক কি বলেন তাকে সার্টিফিকেট দেওয়া হয় না কিন্তু

ও মেজিস্ট্রিকে কিছু বলে না তাকেও স্যাররা কোনো কিছু বলে না তাকেও মাস্টাররা কোনো কিছু বলে না তাকে কোনো হুজুরে কোনো ছাত্রকে পরীক্ষার হলের ভিতর কোনো কিছু বলে না ঠিক কিনা বলেন কারণ হলো সারা বছর তোমাকেই তোমার পিছনে মেহনত করেছি সারা আজ জীবন তোমার পিছনে মেহনত করেছি এখন তুমি পরীক্ষা দিতে এসেছো পরীক্ষার হলে তোমাকে দরা হবে না দরা হবে কিয়ামতের কঠিন ময়দানে ঠিক কিনা বলেন দরা হবে ফালা ভলের বেলা দরা وَالْيَوْمَ <صفيق> 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 <applause> <applause> <متده> الموعود এজন্য জন্য আল্লাহ বলতেছেন আমার বন্ধারা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি উত্তম আমল কে করে আসো ফলাফল সুন্দর কে নিয়ে আসো এই জিনিসটা দেখার জন্য তুমি কি গালের প্যান্ডেলে যাও না তুমি কোরআনের প্যান্ডেলে যাও তুমি কি আজান হইলে মসজিদে যাও না তুমি কি আজান হইলে দোকানে বসিয়া যাও ওই জিনিসগুলা বন্ধা তোমার আমল নামায় উঠতেছে কিন্তু তোমার সময় কিন্তু চলিয়া যাইতেছে দুনিয়াকে একটা আইসক্রিম যাই একটা বরফ যেইভাবে কিছু সময়ের জন্য পরে মিলিয়া যায় তোমার আমার আপনি আমার জীবনটা ভাই ও আমার বাবারা ও আমার ভাইয়েরা আপনি আমার জীবনটা এইভাবে শেষ হয়ে যাইতেছে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ বলতেছেন দুনিয়া নাম পরীক্ষার হলে তোমাদেরকে পাঠাইছি ফলাফল দেখব ওয়াল মাহুদ প্রতিশ্রুতি দিবনের দিবসের দিন মা লিখিয়া দিন প্রতিদান দিবসের দিন তোমাদের ফলাফল দেওয়া হবে যারা আমলনামা ভালো হবে সামনের দিকে ডান হাত দেওয়া বাস যারা বলেন আল্লাহু আকবার আর যাদের আমলনামা খারাপ হবে তাদেরকে পিছনের দিকে দেওয়া হবে ভাই দুনিয়াতে আমরা পিছনের দিক দেখি না ঠিক কিনা বলেন আমরা কি পিছনের দিক দেখি আমরা পিছনের দিক দেখতে পারি না এখন কেমতের মাঠে আল্লাহ আমার আমলনামা নামা কিভাবে দিবেন বলে আপনি আমার আমলনামাকে নামাকে এমন ভাবে দিবেন এই বুকের ভিতর দিয়া ডান হাটটাকে বুকের ভিতর দিয়া ঢুকাইয়া পিছন দিকে বাহির করবেন বলেন না আল্লাহ বাদ বদকারকে ডাক দিয়া বলবেন এ বিরিস্তারা তার আমলনামা তো তার হাতকে বুক দিয়া তার সিনা পারিয়া তার হাতকে ঢুকায় পিছনের দিকে আমলনামা দিসোস এবার ওই পৎকার লোক ডাক দিয়ে বলবে অ আল্লাহ পিছনের দিক তো আমার আমলনামা আমি দেখতে পারি না এখন আমি কিভাবে পরবো ওই সময় বলবেন তোকে আমি দেখার সুযোগ করে দিতেছি পিরিস্তাকে বলবেন তার মাথার মধ্যে হাতটা ধরিয়া গাড়টারে মূর্সা দিয়া তার আমল নামা দেখার সুযোগ করে দাও জোরে আমরা কি আমাদের আমল নামা পিছনের দিকে দেখতে চাই আমরা আমাদের আমল নামা কোন দিকে দেখতে চাই সামনের দিকে কোন হাতে হাতটা উড়াইয়া বলেন কোন হাতে নারদ থাকবেন না আমাদের সম্মেলান আল্লাহ রবুল আল আমিন আল্লাহ জাড়াজকে রেমা ফিলে এসেছে বসেছে আল্লাহ ডানহাতে আমল নামা চেয়েছে আল্লাহ তুমি তাদের সকলকে কা আমাদের কঠিন ময়দানে ডানহাতে আমল নামা করে বলেন আমি এই জন্য বলতেছি যে এই যে সম্মেলনটা দুই পাটি লোকে চায় না একটা হইল শয়তানে ভালো কাজ চায় না আর একটা হইল মুনাফিকে ভালো কাজ চায় না ঠিক কিনা বলেন এই জন্য এই মাহফিল যে হইছে এই মাহফিল যে একাধারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বছর চলতেছে এটার মধ্যে কিন্তু সবাই রাজি না ঠিক কিনা বলেন কারণ হইল পুরানের মজলিসে আসলে আল্লাহ বলেছেন পুরাণের মধ্যে পঁচিশ নম্বর পারায় ওয়াইদা যুকির লাদি আমি ওয়াইদা জুকিরা ওয়াহু ওয়াহ্দাহু মাছ হলু বল্লাদিন আলাই বিল আখিরা যাদের ইমান নাই আগ রাত্রে যারা বিশ্বাস করে না আচ্ছা ভাই আখ শুধু কাবেরা বিশ্বাস করে না এটা বুঝতাম কেমনে যে মুসলমানের ঘরে হইসে জীবনে নামাজ পড়ে না এমন লোক আছেনা নাই হ্যাঁ এর যদি আখেরাতের বিশ্বাস থাকতো যে আমি মরার পরে জাহান্নামে আগুনে জ্বলতে হবে যে সর্বপ্রথম জাহান্নামে মুসলমানদের মধ্যে যারা যাবে আল্লাহ পাক সূরা মুদ্দাছসিরের মধ্যে বলতেছেন জাহান্নামের মধ্যে যখন মানুষ চলে যাবে আজকে এই জায়গার মধ্যে যারা আসছেন কারো ভাই এখন বাজারে আছে আসেনি না নাই কারো আপন ভাই আছে বাজারে দোকানের মধ্যে টিভি দেখতেছে সাষ্টল বইয়া গিব গাইতেছে বিবেট দ্বার বইয়া বিভিন্ন আলাপ আলোচনা করতেছে কেউ রাজনীতি করতেছে কেউ মানুষের বদনাম গাইতেছে কেউ মানুষের গিব গাইতেছে কেউ মানুষের চুগুল করতেছে কেউ মানুষের জমিন নেওয়ার জন্য জুলুম করে জমিন নেওয়ার জন্য চিন্তা করতেছে কেউ আবার কিভাবে বাইরে মাইরে মাইরা খাইবে চিন্তা করতেছে ঠিক কিনা বলেন এই জন্য কিয়ামতের মাঠে যখন বিচার শেষে এক পাটি চলে যাবে জান্নাতে আরেক পাটি চলে যাবে জাহান্নামে ওই সময় জান্নাতীরা বলবে আমার দিকে আপন ভাই আমার সাথে নাই আমার আপন ভাই আমার সাথে নাই একটু জিকির করেন লা ইলাহা ই ইললা মহামলাদুন সুল জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান জাহান্নামে জাহান নামে চলে যাবে ওই সময় কি হবে যখন জান্নাতিকে জিজ্ঞা ন্নাতিীরা মাস সালাককুম ফিসাকার জান্নাতিীরা জাহান নামিদের সম্পর্কে জিজ্ঞাসা করবে। আমার আপন ভাই আমার আপন বাপ আমার আপন ছেলে তুমি কি করে জাহান নামে চলে আসছো ওই সময় জাহান নামের লোকে তাকে জবাব দিবে এমন দুঃখ যেন জবাব দিবে সেও ওই সময় আরবি বলবে জান্নাত জাহান নামে বাংলা চলবো বাংলা চলবে ইংলিশ চলবে নাগরি চলবে ফার্সি চলবে উর্দু চলবে কোনো কিছু চলবে না সক্রাতের সময় থেকে মানুষের জমান জান্নাতি হোক জাহান হোক আরো শুরু হয়ে যাবে জান্নাতি লোককে কবরে যখন জিজ্ঞাসা করা হবে মার সে জুড়ে বলবে রব্বি আল্লাহ জুড়ে বলেন রব্বি আরো জুড়ে রব্বি রব্বি আল্লাহ সে জবাব দিবে আর যে যার নামি লোক তাকে যখন বলবে মার রব্ব সেও আরবিতে জবাব দিবে লা আদ্রি লা আদ্রি এটা বাংলা না আরবি ইংলিশ কি না তখন আর জাহান্নামী লোক আর জান্নাতি যেই হোক না কেন সক্রাত থেকে তার শুরু হয়ে যাবে আরবি ওই সময় বলবে মা সালাকা কুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লি জাহান্নামী জবাব দিবে রে আমার আপন ভাই তুমি যখন তোমার গ্রামের মসজিদে মহল্লার মসজিদে চুনার ঘাটের মসজিদ বাজার মসজিদে নবাদের মসজিদে অভিগঞ্জের মসজিদে যে জায়গায় তুমি থাকো কেন যখন তোমার কানের মধ্যে মহাজিনে বলতো আজান হয়নি না হয় না হ্যাঁ আযানও বাংলাদেশে স্বাধীনভাবে দিতে পারে বলেন আলহামদুলিল্লাহ বিভিন্ন দেশে মাইকে আজান দিবে দূরের কথা আজান দেওয়ার সুযোগ পায় না ঠিক কিনা বলেন এজন্য মাযদিরে যখন তোমাকে ডাক দিত ডাকে সঙ্গে সঙ্গে সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলার নূর চারা হলত বর্ণ হয়ে যেত তখন অন্য সাহাবিরা জিজ্ঞাসা করতেন ভাই আলী তোমাকে তো আমরা সব সময় দেখি কিন্তু যখন আজান হয়ে যায় ওই সময় তোমার চেহারা রং পাল্টিয়া যায় চেহারার পরিবর্তন হয়ে যায় তার কারণটা কি বলেন যে মৌলা জে আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন আমাদেরকে চে কে সৃষ্টি করেছেন জুড়ে আওয়াজ দিয়ে বলেন জবান গুলো জুড়ে আওয়াজ দিয়ে বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর তিনি বলেছেন ওয়ামা হ লাকুতুল জিন ইনসাইল্লা আলিয়া কুদুল বলেন মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য ঠিক কিনা বলেন বলেন তোমাকে আল্লাহ যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন ওই উদ্দেশ্যে কে ইচ্ছায় তোমাকে পৃথিবীতে পাঠাইছেন আর আল্লাহ ইচ্ছায় তোমাকে আবার পৃথিবী থেকে নিয়ে আসছেন আর তুমি দুনিয়াতে আল্লাহর ইচ্ছায় চলার কারণে আজকে আল্লাহর সন্তুষ্টি তুমি দুনিয়াতে অর্জন করেছো আল্লাহ পাক তোমার সন্তুষ্টির জন্য জান্নাত দান করেছে আর আমি দুনিয়াতে লামনা কুমিরাল মুসল্লি আমি মুসল্লির ছিলাম না আমি নামাজে ছিলাম না যখন আসান হইতো তুমি মসজিদে চলে যেতে আর আর আমি যখন আসানের আমার শুনতাম মসজিদের পাশ দিয়ে চলে যাইতাম। অনেক লোক বাজারে দোকানদারি করে মসজিদের পাশেই কিন্তু নামাজে যায় না ঠিক কি না বলে আবার অনেক লোক অনেক দূর দোকানদারি করে কিন্তু আজান হওয়ার সাথে সাথে যদি কোনো বাই আবার তার কাছে যায় বলে ভাই এই মুহূর্তে আপনি তাড়াতাড়ি ছড় ছড়ে যান কারণ আমি এখন সাটার বন্ধ করব আমি এখন আল্লাহর ঘরে ডাক এসেছে আজান হয়ে গেছে আমি আর দোকানদারি করব না এখন আল্লাহর ডাকে সাড়া দিব কারণ পজর থেকে জহর পর্যন্ত যত সময় আমি ব্যবসা করেছে কৃষি কাজ করেছে চাকরি করেছে নকরি করেছে বিবে বাচ্চার জন্য মাথার গাম্পাই বলাইয়া যেই কাজ করেছি সমস্ত কাজ আমি যখন পজর থেকে নিয়ে জোরে আজান পর্যন্ত হালাল কাজ করেছি আমি নিজে খাওয়ার জন্য পরিবারকে খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে পালার জন্য বাচ্চাদেরকে দিন শিক্ষার জন্য মসজিদ মাদ্রাসা দান খয়রাত করার জন্য নবাদের ওয়াফ ওয়াজ মাহফিলের দান খয়রাত করার জন্য আমার এখন ফজর থেকে নিয়ে জহর পর্যন্ত আমার যা কামাই হয়েছে এখন আমি আল্লাহটাকে সারা দিতে হবে আমার সময় হয়ে গেছে আমি ডাকে সাজা দেওয়ার জন্য আর আমি ব্যবসা করবো না কেটে কাজ করবো না দোকানে বসবো না চাকরি করবো না এই জন্য প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে আপনি দেখবেন বাংলাদেশের প্রতিটি কোর্টের মধ্যে উকিল লাইব্রেরির মধ্যে নামাজের জায়গা আছে নিনা নাই কোডের মধ্যে নামাজের জায়গা আছে জলখানায় নামাজের জায়গা আছে পুলিশ পারির মধ্যে নামাজের জায়গা আছে বিমান বন্দরে নামাজের জায়গা আছে আপনি যে জায়গায় যান না কেন ওই জায়গায় নামাজের জায়গা আছে কারণ বোঝা যায় প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে জান্নাতি লোক নামাজি লোক আছে ঠিক কিনা বল

এজন্য জাহান নামি লোক বলবে মিনাল মুসল্লিন ও আমার আপন ভাই আমার বাবা আমার ছেলে তুমি তো জান্নাতি আমি জাহান নামে এই কারণে আমি তুমি নমাজ পড়তা তুমি মসজিদ আবাদকারী ছিলে তুমি আল্লাহ সন্তুষ্ট করোনাওয়ালা লোক ছিলে তুমি নবীর আশেখের রসুল ছিলে এই জন্য নবীজি যেইভাবে নমাজ কায়েম করেছেন নবীজি যেইভাবে মসজিদকে আবাদ করেছেন তুমিও নবীর অনুসারী ছিলে এই জন্য তুমি আজ আল্লাহ সন্তুষ্ট হইয়া তোমাকে তোমার মনকে সন্তুষ্ট করার জন্য দিয়েছেন আমি নমাজ পড়ি নাই নমজ বলে যারা নামাজ পড়তো শুধু আমি নামাজ পড়ি নাই তা নয় যারা নামাজি ছিল ইমাম থেকে নিয়ে কিছু মানুষ আসেনি ইমাম সাহেবের সমালোচনা করে আসেনি না নাই সারা বছর নামাজের খবর নাই আর দেখবেন সব বরাইতে ইমাম কত দূর যে তালাস করে আসেনি না নাই কেউ আছে বাসরিক নামাজি কেউ আছে আবার শুক্রবারের নামাজি কেউ আছে ঈদের দিনের নামাজি টিকি না বলেন আবার কেউ আছে পাঁচ অক্তের নামাজি আবার আগের কাতারে নামাজ পরে আসেনি না নাই

পাক বলেন এমন কিছু লোক আসি ইমন্তরের ভিতরে যারা আমি আল্লাহকে ভয় করে তাদের অন্তরে আমি আল্লাহর ভয় আসি তারা মসজিদ আবাদ করার যুগ তারাকে নামাজ কায়েম করার মাধ্যমে তাদের জাকাত দেওয়ার মাধ্যমে তারা কি করেছে তারা কাজ করেছে করেছে অবস্থায় নামাজ কায়েম ইমানদার জাকাত দিয়েছে আমি আল্লাহকে ভয় বয় করেছে ওই কাজ করার কারণে মসজিদ আবাদ করার কারণে আত্মশুদ্ধি করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত বানায়া দিলাম الله نجا والجنسين فعسى أولئك أن يكونوا من المهتدين বলতেছেন যারা নামাজ করে যারা যে লোকটা বাসা পাদ্রির কাছে ইউসুফ জোনওয়ার বাসার পাদ্রির কাছে যাইতেছিল তার নাম হইল আব্দুল্লাহ বিন তাম তার নাম কি ভাই তার নাম হইল আবদুল্লাহ বিন তামির ওই লোকটা প্রতিদিন ইঞ্জিল কিতাবের তেলাও শুনে একজন এই ঈশা ধর্মের অনুসারী একজন হুজুরের কাছ থেকে প্রতিদিন ইঞ্জিল কিতাবের তেলাওয়া শুনে আর তার সময় কালী লস হয় দেরিতে পাদ্রির কাছে যায় এবার যখন পাদ্রি সরকারের কাছে বিচার দিয়েছে সরকার এবার তার পিছনে গোয়েন্দা লাগাইয়া দিয়েছে গোয়েন্দা দেখলো লোকটা বাড়ি থেকে ঠিক টাইমে আসে কিন্তু পথের মধ্যে একটা মসজিদ আছে ওই মসজিদের ভিতরে একজন মাত্র হুজুর এই ভিতরে আর নিঞ্জিল কিতাব সহি করে তেলাওয়াত করার মতো আর কেউ নাই ওই হুজুর ওই মসজিদের ভিতরে ইঞ্জিল কিতাব তেলাওয়াত করে আর ওই ছেলেরা ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনে তার অন্তর ইঞ্জিল কিতাবের তেলাওয়াত শুনতে শুনতে অন্তর এমন পবিত্র হয়ে গেছে কোরআন তেলাওয়াত শুনলে

শুনলে ইমান মানবারে জোরে বলেন আলহামদুলিল্লাহ এই জন্য ওই ব্যক্তি আবদুল্লা বিন তামির প্রতিদিন যখন কোরআনতে ইঞ্জিলের কিতাবের তেলাওয়া শুনে আর পাদ্রীর কথা তার অন্তর থেকে বাইরে চলিয়া যাইতেছে আর ইঞ্জিলের তেলাওয়াতের তেলাওয়াত এমনভাবে তার ভিতরে অ্যাকশন করতেছে বলে পাদ্রির নাপাক কথাগুলি ফ্রি কথাগুলি তার অন্তরের মধ্যে ঢুকছিল ওই কথাগুলি ইঞ্জিলের তেলাওয়াতের পবিত্র তেলাওয়াত পবিত্র নূরে সমস্ত কুফরিন না বাকি দিয়ে জ্বালাইয়া তার অন্তরে একদম পবিত্র বানাইয়া দিছে আব্দুল বাসার পাদ্রি একদম যখন দেখছে ওই জায়গার মধ্যে মসজিদের ভিতরে সে আসিয়া ইঞ্জিলের কেতাব কেতাবের তেলাও শুনে তখন প্রতিদিন পাদ্রি কি করে তারে বেতের আঘাত করে বেতের আঘাত করে এরপরও সে প্রতিদিন ইঞ্জিলের তেলাও শুনে লহ একবার এইভাবে শুনতে শুনতে এমন ছেলেটা হুজুরের কাছে কি করলো ইসা ধর্মের কালিমা পরে মুসলমান হয়ে গেল সে পরে নিল আমার সঙ্গে সবাই করেন ই বাবার মনে পাদ্রি যখন তাকে বেতার আঘাত করে লাঠি দেয় তাকে মারপিট করে ওই লোকে বলতেছে পাদ্রি আমাকে মেরে কোনো লাভ নাই তুমি যদি ইচ্ছা করো বেতের আঘাত করে আমাকে মেরে ফেলতে পারো কিন্তু ঠিক টাইমে আমি তোমার দরবার আসবো না তোমার কথাগুলি হইল আল্লাহর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে আর আমি যেই হুসুরের তেলাওয়া শুনি ওই হুসুরের কথা হইল স্বয়ং বলেন তোমার কথা শুনবো না তোমার কথা মানবো না কাজে যদি তুমি আমাকে বেতের আঘাত করে মেরেও ফেলে দাও এরপরেও তোমার কথা শুনবো না আল্লাহর কথা শুনবো হাজুরা আওয়াজ দিয়ে আল্লাহ এই কথা বলার পরে এবার মাত্র এবার বলতেছি তাকে আর শিক্ষা দিয়ে লাভ হবে না সে আপনার বিরুদ্ধে চলে গেছে আমার বিরুদ্ধে চলে গেছে সে রাষ্ট্র দুই হয়ে গেছে কাজেই তাকে আর এই রাষ্ট্রের মধ্যে রাখা যাবে না তার এবার মেরে ফেলতে হবে বলে মিয়ানমারের যে মুসলমানরা ছিল উনিশে আশি সনে সর্বপ্রথম তাদের উপর আক্রমণ করেছে মিয়ানমারের নেরা নেকরা বদলা ঠিক কিনা বলেন আশি সনে কিন্তু আমার জন্ম হয় নাই আমি জানি আপনারা যারা বয়স্ক মুরব্বী আছেন জাউর রহমানের আমলে ওনার আমলে সর্বপ্রথম যখন প্রেসিডেন্ট জাউর রহমানের আমলে যখন মিয়ানমারে সর্বপ্রথম মুসলমানের উপর আক্রমণ করেছিল ওই সময় আমাদের প্রেসিডেন্ট রহমান সীমান্ত এলাকায় পঁয়ত্রিশ হাজার ছিল ওই পঁয়ত্রিশ হাজার শূন্য তিনি সীমান্ত এলাকায় মোতায়েন করে বলছেন হয়তো আমাদের মুসলমানকে মারা তুমি বন্ধ করো না হইলে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করবো এই কথা বলার পরে সাথে সাথে নিয়ে গেছে এরপরে উনিশশো নব্বই সন থেকে দুই এই ষোলো সাল পর্যন্ত ইসরাইল থেকে খালি অস্ত্র কিনছে আর তাদের শক্তি সঞ্চয় করছে শুধু মুসলমানকে মারার জন্য ঠিক কিনা বলে বারবার যখন বারো সালে মারে ছয় সালে মারে এক সালে মারে আঠারো সালে মারে চোদ্দ সালে মারে এভাবে মারছে কিনা বাংলাদেশে আগের মাইরে তিন লক্ষ ছিল সাত লক্ষ আসছে ঠিক কিনা বলেন এইভাবে যখন তাদেরকে বলতেছি হয় তোমরা বদ্ধ হয়ে যাও না হইলে আমাদের দেশ তাড়িয়া যাও ঠিক কিনা বলেন এইভাবে যখন নেরা বদ্ধরা মুসলমানের উপর আক্রমণ চালাই দিল মিয়ানমারের মুসলমানরা একাদারে জঙ্গলের ভিতরে রাত্রে দিনে নারী শিশু পানিতে আত্রে নদী দিয়া বিভিন্নভাবে জঙ্গল দিয়া তাকে তাজা রক্ত দিয়া বলছে আমাদের জীবন দিতে পারি স্বামী দিতে পারি ছেলে দিতে পারি গড় দিতে পারি পারে দিতে পারি কিন্তু নেরা বুদ্ধরা জানিয়ে রাখ ইমানের সম্পদ আমরা তোদের কাছে বিক্রি করতে পারি না ঠিক কিনা জোরা বলতে বলে এজন্য তারা ইমান নিয়ে বাংলাদেশে চলে আসছে কিন্তু ইমান চারে নাই সমস্ত কিছু চেরে এসেছে কিন্তু ইমানের দৌলত দিয়ে বাংলাদেশে তারা আসছে ঠিক কিনা বলেন এই জন্য আবদুল্লাহ বিন তামির বলতেছে বলে জীবন দিতে পারি কিন্তু আমরা মুসলমান এমন জাতি মুসলমানের মাথা দিতে পারে কিন্তু ইমান চারতে পারে না ঠিক কিনা বলে একজন আবদুল্লাহ মিন তামির বলেন আমি যে আল্লাহর কথা শুনেছি এই কালিমার মধ্যে আছে লা ইলাহা আছে নি বলে কোনো মাহবুদ নাই ইলা নাই সত্তা নাই কে আছে ইল্লাল্লাহ একমাত্র আমার আল্লাহ ঠিক কিনা বলেন এ ইউসুফ সুনাওয়াসের পাদ্রী জালাল দালাল তুমি যাই আমাকে শিক্ষা দেও না কেন যত কিছুই বাদশাকে তুমি বোঝাও না কেন আমাকে তুমি সমস্ত শাস্তি দিতে পারো পারো আমাকে তুমি দিয়ে মেরে ফেলতে আমি তোমাকে তোমার কথা শুনবো না তোমার অনুসরণ করে চলবো না আমি ইমান এনেছি ইমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই বেঈমান হয়ে মরতে চাই না আমরা কি ইমান নিয়ে কবরে যেতে চাই না বেইমান হয়ে যাইতে চাই আজকে যদি আমেরিকার এই যত শক্তি আছে সমস্ত শক্তি সমস্ত পৃথিবীর বড় বড় শক্তিরা যদি আমাদের উপরে আসে বলে ইমান ছাড়বে আর না নাইলে তোর জীবন দিবে আমরা কি ইমান ছাড়বো না জীবন দিব জোরে আওয়াজ দিয়ে ইমান ছাড়বেন না জীবন দিবে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি বলে শিয়ালের মতো হাজার বছর বেঁচে নাই সিংহের মতো যদি আপনি পৃথিবীতে বাস্তবায়ন করতে পারেন এটাই হবে আপনার জিন্দগির সার্থক ঠিক কিনা বলে এজন্য জন্য আবদুল্লাহ তামিল বলল আমাকে যেই শাস্তি দেও না কেন আমি তোমার শাস্তি গ্রহণ করতে রাজি বাদশার শাস্তি গ্রহণ করতে রাজি কিন্তু আমি ইমান ছাড়তে রাজি না এই কথা বলার পরে পাদ্রী এবার বাদশা কে নিয়ে পরামর্শ করলো কি করা যায় সে তো আমাদের কথা শোনে সে এই জ্ঞানের মধ্যে একজন মৌলবী আছে এই মৌলবীর কি তারে জাদু করছে এই যাদুর বিনিময় আমার কথা শোনে না আমার ক্লাসে ঠিকমতো আসে না আমার কথা সবক ঠিকমতো দেয় না এবার কি করা যায়

মোসা আলাই ইসাল্লামের অনুসারীদেরকে বলেছিল মোসা এবং তার অনুসারীরা জমিনে ফসাদকারী দাঙ্গা হাঙ্গামাকারী আসলে কি মুসা আলাই ইসাল্লাম উনি কি দাঙ্গা হাঙ্গামাকারী ছিলেন জমিন অফিস নামাজার সৃষ্টি করতে চাইছেন কিন্তু এরপরও ফেরাউনে বলছে কি মুসা তার অনুসারীরা জমিনে দাঙ্গাঙ্গামার সৃষ্টি করছে যে আমাদের মূর্তির বিরুদ্ধে আমাদের বদার ধর্মের বিরুদ্ধে তারা এই সমস্ত অপপ্রচার শুরু করছে বলছিল কিনা মোসা আল্লাহ মারার জন্য পেরাওানোর চেষ্টা করছে কিনা প্রথম জাদু দিয়ে চেষ্টা করছে এরপরে বিভিন্ন ভাবে মোসা আলি চেষ্টা করার পরে মোসা আলি সালাম যখন দেখলেন একবারে অতিরঞ্জিত তাকার মতো কোনো পরিবেশ নাই মোসা এবং মোসা আলি সালাম এবং ওনার দল বলকে তারা মারার জন্য যখন একবারে প্রস্তুতি নিয়ে গেছে পরের দিন মারবে মানুষেরা জানবে কিনা ছয় লক্ষ অহ্মদ নিয়া যখন মুসা সামনের দিকে অগ্রসর হইলেন সামনের দিকে অগ্রসর হইয়া যখন সমুদ্রের পাশে গেলেন পাহাড়ের কল জম নীল নদীর পাশে গেলেন যাওয়ার পরে এদিকে সামনের দিকে সমুদ্র পেছনের দিকে আবার প্যারাউনের বাহিনীরা কবর বেয়া চলে আস। এবার পেছনে গেলেও মরণ সামনে গেলেও মরণ এবার মুসা আলীসাল্লামকে ওনার উন্মদেরা জিজ্ঞাসা করলো। আমাদের অবস্থা কি সামনে সমুদ্র পিছন হইলা ফেরাউনের বাহিনী পিছনও আজরাইল সামনেও আজরাইল এখন কি করা যায় মুজা আলাইহিস সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিলেন আরে আমার উম্মতরা জানি কাল্লা ইন্নামা ই রাব্বি ইয়াহদিন আরে আমার জানিয়া রাখো কখনো প্যারাউনের বাহিনীরা আমারে ধরতে পারবে না কারণ আল্লাহ বলছেন যাওয়ার জন্য যে আল্লাহ যাওয়ার জন্য বলছেন ওই আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিবে ঠিক কিনা বলে মোসা আলাইসালামকে আল্লাহ বাহারে কালজুম যাকে ডাকে বলা হয় নীল নদী পার করে দিছেন কিনা বলে ছয় লক্ষ বাহিনীরা আল্লাহ বারোটা রাস্তা বানাই দিচ্ছেন বলেন আল্লাহ আকবার এজন্য ইমানদারের ব্যবস্থা কে করেন ইমানদারের গার্জেন কে জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জুড়ে আওয়াজ দিয়ে বলেন ইমানদারের গার্জেন কে আল্লাহ বলতেছেন আল্লাপাক বলেন আমি হইলাম ইমানদারের গার্জেন যেভাবে আমি মুসা আলি ইসলামের গার্জেন ছিলাম ও ইসানবির আব্দুল্লাহ বিন তামিন আমি তোমারও গার্জেন হয়ে গেলাম বলেন সোহাল যত মানুষ বিপদে পড়বে বিপদে বইরা আল্লাহকে স্মরণ করবে আল্লাহর উপর ভরসা রাখবে আল্লাহ পাক বলেন যদি তুমি মমিন হও তাহলে আমি আল্লাহ পাক তোমার সাহায্য হয়ে যাব এজন্য আবদুল্লাহ মিন তামির জবাব দিয়ে দিল তোমরা যা ইচ্ছা আমাকে করতে পারো কিন্তু ইমানের নাম ইমান নামক দৌলত আমি চার ভরা সুহান এরপরে বাদশাহ বললো তাকে যে নষ্ট করছে এই উজুরকে আগে গ্রেফতার কর তখন ওই উজুর গ্রেফতার করছে আর তার মার গ্রেপ্তার গ্রেফতার করছে আর তার গ্রেফতার করছে বাদশাহ দরবার নিয়ে বলছে এই হুজুর তুমি তাকে নষ্ট করছো কেন ওজরে বলল বাসারন্দন আমি তাকে নষ্ট করি নাই আমি তো জানেন আপনি তো অনুমতি দিচ্ছেন যদি কোনো ব্যক্তি নির্জনে বসিয়া আবাদত বন্দি করে তার কাজের আপনার কোনো বাধা নাই অসুবিধা নাই আমি তো আপনার কথা অনুযায়ী মসজিদে বৈসা বৈশা আবাদত বন্দি আর আমাদের কিতাব তেলাওয়াত করি আমি তো তাকে কোনোদিন দাওয়াত দিয়ে নিই নাই সে রাস্তা দিয়েই রাস্তা দিয়ে যায় আর আমার তেলাও শুনিয়া আমার কাছে দাঁড়ায় তাকে আমার সাথে তাকে অনেকদিন আমি আশ্রয় দেই নাই এরপর সে বৈশা থাকে আমার তো কিছু করার নাই

এটা রক্ত হলো অ্যালার্জি খাদ্য জনই বুঝেন নি আমরা অভিঞ্জর ভাষা বলে কাও জানি আগে শুনতাম বল্লা টিনো হইতো আইরে মজার কাও জানি আসাম পারার কোম্পানি টিফলেবারয় লাল পানি ঠিক কিনা বলেন ঠিক বলতো কিনা হ্যাঁ আইরে মজার কাও জানি টিফলেবারয় লাল পানি আসাম পারার কোম্পানি তে এইজন্য আল্লাহ বলেন যারা মুনাফিক যারা কাফার

তুমি যখন তাকে কোরআন তালা শুনাইয়া তাকে ফিরাই দিস কাজেই তোমাকে সর্বপ্রথম ফাঁসি দেওয়া হবে কি দেওয়া হবে তাকে ফাঁসি দেয় এরপরে তার মারও ফাঁসি মারার পরে এবার তারে মারবে তোমারে এত সহজে মারতাম বলে আমার কিভাবে বলে তোমারে হাত পা বান্ধিয়া আমার সেনাবাহিনী দা হাত পা बांधিয়া তোমারে পাহাড়ের উপরে নিয়ে রাখবো আর ওই জায়গা থেকে পাহাড়ের নিচে পাহাড়ের ভিতরে যদি কেউ গরিয়া গড়িয়া ভরে তে শরীরের অবস্থা কি বলেন তো শরীরের অবস্থাটা কেমন হবে হ্যাঁ প্রত্যেকটা শরীরের ভিতরে প্রত্যেকটা কাডা ঢুকিয়া এমন অবস্থা নারী যাতে তার মৃত্যুটা খুব কষ্ট হয় এই জন্য শূন্য বলছে তার হাত পাবান দিয়ে তোমরা তাকে অনেক উষা থেকে পাহাড় আমার দেশের যত উষা পাহাড় আছে সবচাইতে উঁচু পাহাড়ে নিয়ে তাকে তোমরা ছেড়ে দিবে হাত ও সে কষ্ট পাইতে পাইতে মত হাত ও बांधিয়া পাহাড়ের উপরে দিয়ে চলে এই নিচে পড়তে পড়তে মরতো পইরাপরে জানবার নাবার হইলে হাত ও তো বাঁধা আর তো নিজ নিজ কুল ধরতো না শরীলের কত বিক্ষত অবস্থা হইয়া রক্ত পুঁজ সবকিছু বাইরে অসুস্থ smrt ইটাই আমি চাই আমার দশমন শূন্যরাজা কি নিয়ে গেল পাহাড়ের ভিতরে সেনা বাহিনীরা পাহাড়ের উপরে নিয়ে গেল শূন্যরাজা যখন পাহাড়ের উপরে নিয়ে গেল হাত পা बांधিয়া চারศรี আপও যখন পাঁচে শূন্যরা চলবে ইমানদারের মালিককে জুরে आवाज দিয়া বলেন আল্লাহ ইমানদারের গার্ডেন কে আরো জুরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক যখন আব্দুল্লাহ বিন তামিরের গার্ডেন আব্দুল্লাহ তামিরকে যখন হাফ পা বান দিয়া নিচের দিকে সারছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়া তা হেফাজত করেন জুরে বলেন সুবহানাল্লাহ আর যেই সুন্দরা গিয়েছিল সঙ্গে সঙ্গে আল্লাহর গজবে তারা সব ধ্বংস হয়ে গেছে বলেন না এবার সে আবার সুন্দরভাবে ভাবে বাদশার দরবারে চলে আস বলল আমার সেরা বাহিনী কোথায় তুমি দিকে চলে আস এবার আব্দুল তামির বলে তোমার গার্জেন তো নাই আমার গার্জেন হইল আল্লাহ কিনা বলে আমার যে গার্জেন আমার গার্জেন তোমার শূন্য কে ধ্বংস করছেন আর আমাকে আল্লাহ সহিম মতে তোমার সম্মুখে পাড়াইয়া দিচ্ছে এবার বললো রে এরা যখন পারে নাই তারা পানির মধ্যে নিয়ে যাবে পানির মধ্যে হাত পা এবং শরীরের মধ্যে একটা বিশাল পাথর বাঁধবে ওই পাথরটা বাঁধার পরে তাকে পানির মধ্যে ছেড়ে দিবে যাতে করে সে কষ্ট করে মরে এবার যখন নৌবাহিনী তাকে পানির মধ্যে নিয়ে গেল পানির মধ্যে চারবে এই মুহূর্তে আল্লাহর গজবাসিয়া সমস্ত নৌবাহিনী ধ্বংস হয়ে গেছে জোরে বলেন এবার তামির বাসার দরবারে সুন্দর ভাবে চলে আসছে বলেন সোহান বিমান বাহিনী রে বলল আমার সেনাবাহিনী পারে নাই নৌবাহিনী পারে নাই বিমান বাহিনী আসেনা বিমান বাহিনীর বল বিমানে তাকে উপরে উঠাইবা এমন উপরে উঠাইয়া তাকে তোমরা কি করবা ওই জায়গার থেকে ছেড়ে দিবা আমার দুশ্মন কষ্ট ভাইয়া মারব এবার যখন তাকে শূন্য দলরা নিয়ে গেল যেই জায়গার মধ্যে নিয়ে গেছে তারা ছাড়বে কিন্তু দেখা যায় আল্লাহর গজবে ওই শূন্যদেরকে আগুই ধ্বংস করে দিয়েছে আবদুল্লাহ বিন তামির আবার বর্ষার দরবারে চলে আসছে এবার বর্ষা আসছে জয়ে সেনাবাহিনীও তোমাকে মারতে পারে নাই নৌবাহিনীও তোমাকে মারতে পারে নাই অন্য বাহিনীও তোমাকে মারতে পারে নাই আমি চিন্তায় পড়ে গেলাম বর্ষা এবার তোমাকে কিভাবে মারা যায় আব্দুল আহমেদ তামির বলেন যে আমার গার্জেন আছেন যিনি আল্লাহ ওনার আরেকটা নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম আছেন বিসমিল্লাহ আমরা যে কোনো কাজ করি কিসের মাধ্যমে করি যে কোনো ভালো কাজ করলে কিসের মাধ্যমে করো মাধ্যমে না বলে আমি আমাকে যদি তুমি মারতে চাও তাহলে রাষ্ট্রের মধ্যে ঘোষণা জানাইয়া দাও যে আমি যে প্রভুকে আমি যেই আল্লাহকে স্মরণ করি যে আল্লাহকে আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি যে আল্লাহকে আমি ডাকতেছি ওই আপনারা উঠাউটি করবেন না আমাদের প্রধান অতিথি আসছেন উনি আপনাদেরকে সুন্দর বয়ান করবেন এবং উনি দোয়া করবেন আপনারা চান কি না ইনশাল্লাহ আরও সুখবর এই বছর আমি কাতারের প্রেসিডেন্ট মসজিদের খতিব সাহেবের সাথে ঢাকায় আমার সাথে যোগাযোগ হয়েছে ওনার সাথে কথা বলেছি আমাদের তো প্রতি বছর তেরোই ফেব্রুয়ারি এক পালকুই নেই জায়গায় মাহফিল নয় বছর হইছে অল্প অল্প করে ইনশাল্লাহ আগামীতে বাহিরের অর্থাৎ মিশরের নেলে কাতারে একজন উজুর জায়গায় ইনশাল্লাহ আসবেন আপনারা সবাই দোয়া করবেন তো যে আমি যে কাতারের প্রেসিডেন্ট মসজিদের উজুরের সাথে যোগাযোগ হয়েছে উনি এবছর আমি বলছি আসার জন্য উনি বলছেন ইনশাল্লাহ আগামীতে যদি আল্লাহ আপনাকে আমাকে বাসায় রাখে যাওয়ার চেষ্টা করবো জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আগামীতে কাতারের প্রেসিডেন্ট এবং মিশরের একজন কারি সামনার সাথে আসে তারা দুইজনকে যাতে এই মা পিলে নিয়ে আসতে পারি এই জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ হ্যাঁ আর এই দাওয়াতটা পৌঁছায় দিবেন এজন্য আবদুল্লাহ বিন তামিরের শেষ কথাটা আমি বলি আমার বয়ান শেষ করে দিব শেষ কথাটা শুনতে চান তো আপনারা প্রধান অতিথির বয়ান শুনতে চান কিনা শুধু ঢাকা থেকে আগত হযরত মাওলানা মুফতি নুমান হাবিব সাহেব অত্যন্ত চমৎকার বয়ান অল্প বয়সে আল্লাহ পাক উনাকে অনেক উঁচাই নিয়ে গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে এজন্য আমরা এই মাহফিল হয়তো আমরা নেত করেছি আগামীতে এই প্যান্ডেল ডাবল হয়ে যাবে আগামীতে এই জায়গায় কারেন্ট চলে আসছে ফিজ রাস্তা হয়ে গেছে কারেন্ট চলে আসছে আগামী থেকে বরুণার মাহফিলের মতো এই জায়গায় সাররাত হবে বাইরের দেখছেন না বরুণার মাহফিল রাত একটা আধটা পর্যন্ত বাহিরের মেহমানরা করে এরপরে বাকি এরা করে কারণ বিভিন্ন জায়গায় বড় মাহফিল যেমন হইব দূর দূরান্ত থেকে মানুষ আসলে পরে প্রায় 12টা একটা চাললে তারা কই যেত বাড়িতে কেমনে কি করত এইজন্য যে আমরা সারা ব্যবস্থা করি এবং আপনাদের যারা मेहमान আসবেন তাদের একটা খাওয়া খাবারেরও ব্যবস্থা করি সুন্দর হয় কি না আল্লাহ পাক যাদের আমরা যে নেয়ত করেছি যেহেতু আল্লাহ ধারাবাহিক চালাইছেন আল্লাহ তো আমরা যে নেট করছি চেষ্টাও করব পুরা করার মালিক আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহ যদি এই চেষ্টা এবং মেহনতকে কবুল করে নেই সকলে বলেন আবদুল্লাহ আমি এবার বলতেছে যদি আমাকে তুমি চাও যে আল্লাহর কথা মানার কারণে যে আল্লাহকে স্মরণ করার কারণে যে আল্লাহকে যে আল্লাহর উপর আমি ইমান আনার কারণে আমার উপরে তো মুসিবত আসছে ওই আল্লাহর নাম নিয়ে যদি তুমি বন্দুক লাগবে না কামান লাগবে না বিমান লাগবে না বোমা লাগবে না একটা তীর নিয়া বিসমিল্লাই রহমান রহিম যদি আমাকে তুমি মারো তবে শর্ত হইল তোমার রাজধানীর মধ্যে সারা দেশের জনগণের কবর জানাই দিতে হবে আমার দুশ্মন দেশের দুশ্মন কি আমি মারতেছি অমুক তারিখে রাজধানীর মধ্যে সারা দেশের মানুষ তোমরা আসবা যদি এই কথা বলে বিসমেল্লা বলে আমার উপর আপনি তীর মারেন তাহলে আল্লাহর নামে রসিলায় আমি ইন্তেকাল করে শহীদ হয়ে যাব বলেন সোহান আল্লাহ জানাই দিল আমার দুশ্মন দেশের দুশ্মন আমরা বিধর্মীদের ধর্মের দুশ্মন তাকে অমুক তারিখে রাজধানীর ভিতরে তার কবুর নামে তাকে তীর মাইরা মারা হবে সবাই আপনারা আসবেন আচ্ছা যখন শুনছে যে আমরা ধর্মের দুশ্মন নে মারা হইব কি রকম জনগণ হইছে হ্যাঁ একবারে পুরাপুরি আর এটা দেখার কোনো সুযোগ নাই তার মাঠের মাঝে তারে দাঁড় করাইছে বাসায় নিজে তীর মারবে নামে মারবে কান রামে জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহর নামে না আল্লাহর নাম নিয়ে যখন আব্দুল্লাহ বিন তামিরের উপরে কি করছে বিসমিল্লাহির রহমান রহিম তীর মেরেছে আল্লাহ পাক তীর লাগার সাথে সাথে ওনার আকাঙ্কা তুহফাতুল মুমিনিল মউত মমিনের মৃত্যু হইল পুরস্কার আর মমিন আল্লাহ পাক বলেন ফাল আমালান সলিহা যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায় তারা যেন পাল্লিয়ামে তারা যখন নে করে আব্দুল্লাহ মিন তামির যে নেমাল করছে এর চাইতে বড় নে আর হতে পারে নিজের জীবন আল্লাহর নামে দিয়ে দিছে তখন উপস্থিত যে লোকজন ছিল তারা বলল দেখলো যে বাদশার কথা তো ঠিক না যে তার আবদুল্লা বিন তামিরের কথাই সত্য আবদুল্লা বিন তামিরের কবর কথা সত্য আব্দুল্লাহ বিন তামিরের নবীর কথা সত্য কাজই বাদশার ধর্ম মানলে তো আমরার ইয়কাল অশান্তি পরকাল অশান্তি তারা সবাই পরে নিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যখন পড়া নিছে ওই সময় বর্ষা কি করছে কতিলা আসহাবুল হুদুদ নারি ذاتিল ওয়াকুত

করছে মুসলমানরা আগুনের ভিতরে জাফাইয়া পড়া করেছে আর ওই সময় আগুনের লীল শিখা ওই আবদুল্লাহ ইউসুফ জুন আমার এবং তার দল বলকে আগুনে তাদেরকে এবং তাদের দল বল শহরকে জ্বালাইয়া আগুনে সরকার পরে করে দিছে ঠিক কিনা বলে আল্লাহ পাক আমাদের সকলকে যা কিছু বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুক আব্দুল্লাহ বিন তামিরের মতো যদি সমস্ত পৃথিবীর কাফির বেঈমান নাস্তিক মুরতাদ মুনাফিকরা আমাদের উপরে জাপায়া পড়ে ইমানের সম্পদ নিয়া আগুনে পয়রা হলো আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করব ঠিক কিনা বলেন জোরে আওয়াজ দিয়া বলেন রাজি কিনা আল্লাহ আমাদের সকলকে ইমানের সম্পদ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার তৌফিক দান করুক রাহমাতুল্লাহ